আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও করবো। ভিডিওটা হচ্ছে যে কিভাবে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট টেস্ট করতে হয় আর টেস্ট করে এটা বোঝা যায় ভালো না নষ্ট। তাহলে আমরা আজকে যেটা টেস্ট করব সেটা হচ্ছে যে ইলেকট্রিক্যাল ব্লাস্ট, ইলেকট্রনিক ব্লাস্ট, ক্যাপাসিটর, এগুলো টেস্ট করব সিরিজ ল্যাম্পের সাহায্যে, সিরিজ ল্যাম্প বা টেস্ট ল্যাম্পের সাহায্যে। তাহলে আমরা এই যে ইলেকট্রিক্যাল ব্লাস্ট দেখতেছি, এটা দুইটা প্রান্ত আছে। দুইটা প্রান্ত হচ্ছে এই যে এক দুই, দুইটা প্রান্ত, দুইটা প্রান্তের মধ্যে আমরা এদিকে যে লাইন সোর্স আছে, সোর্সের ফেজ এবং নিউট্রাল ফেজ একদিকে যে কোনো একটা লাইন ধরে একটা মানে এক বেশিক্ষণ ধরে না রেখে আমরা টাচ করব। যদি লাইটটা জ্বলে ওঠে তাহলে বুঝতে পারবো যে এটা ভালো আছে, আর যদি না জ্বলে তাহলে বুঝবো যে এটা নষ্ট আছে। তাহলে আমরা এখন দেখি যে ইলেকট্রিক্যাল ব্লাস্টার ঠিক আছে কিনা। আমরা লাইন দিলাম, তাহলে আমরা দেখতেছি যে ঠিক আছে কিনা। তাহলে লাইট জ্বলছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে ইলেকট্রিক্যাল ব্লাস্ট এটা ঠিক আছে। তাহলে তার এখন আমরা দেখবো ইলেকট্রনিক ব্লাস্ট। ইলেকট্রনিক ব্লাস্টের এদিকে এক সাইডে থাকবে চারটা মাথা, আর এক সাইডে দুইটা, চারটা মাথাতে থাকবে দুইটা মাথা একসাথে শর্ট করবো, এদিকে দুইটা মাথা শর্ট করে দিব, আর যে বাকি যে দুইটা মাথা আছে সেখানে আমরা সেই সিরিজ ল্যাম্পের দুইটা ফেজ এবং নিউট্রাল আছে ওইটা ধরবো, ঠিক আছে। তাহলে আমরা এখন লাইন দিচ্ছি, দেখি তাহলে জ্বলে উঠছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইলেকট্রনিক ব্লাস্টটা ঠিক আছে। এখন আমরা এদিকে আরেকটা ব্লাস্ট দেখি, ইলেকট্রনিক ব্লাস্ট, যে এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, তাহলে এটাও সেম কাজ করলাম, করার পর এখন দেখি তাহলে লাইট জ্বলতেছে না, তাহলে এত বুঝতে পারলাম যে ইলেকট্রনিক ব্লাস্টটা ঠিক নেই। তারপর এদিকে ক্যাপাসিটর, ক্যাপাসিটরের দুইটা মাথা আছে, যে দুই মাথায় ফেজ এবং নিউট্রাল ধরবো, যদি জ্বলে তাহলে বুঝতে পারবো যে এটা ভালো আছে, তাহলে জ্বলতেছে, তাহলে এটা বুঝতে পারলাম যে ক্যাপাসিটরটা ভালো আছে, ঠিক আছে। এখন আমরা আরেকটা ক্যাপাসিটর দেখি যে এটা ভালো আছে না নষ্ট আছে। তাহলে এটা জ্বলতেছে না, বাল্ব জ্বলতেছে না, অতএব বুঝতে পারলাম যে ক্যাপাসিটরটা নষ্ট আছে। তাহলে আমরা আজকে যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে যে একটি সিরিজ ল্যাম্প বা টেস্ট ল্যাম্পের সাহায্যে কিভাবে ইলেকট্রিক্যাল ব্লাস্ট, ইলেকট্রনিক ব্লাস্ট এবং ক্যাপাসিটর নষ্ট না ভালো সেটা আমরা আজকে নির্ণয় করা শিখলাম। আমাদের এই ভিডিওটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।